আসসালামু আলাইকুম। আল্লাহদান ফার্নিচারের পক্ষ থেকে সবাই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আসলে সব সময় আমি আপনাদের সাথে বেডরুম সেটের বিষয়ে কথা বলি, সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আসি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটা পালং খাটের বিষয়। এই পালং খাটটা আমারে অর্ডার করছে দুবাই প্রবাসী খুকন ভাই। শুধু আপনার পালং না, খুকন ভাইয়ের আমার কাছে আরও আপনার 5-7টা প্রোডাক্ট আছে। আল্লাহর রহমতে ওনার কাজ কমপ্লিট করতেছি, আস্তে আস্তে সবগুলো মালই আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। তার আগে যেই পালং খাটটা করছি এটা আপনার প্রেসিডেন্ট পালং। আগে এই পালং খাটটা দেখেন কতটুক করতে পারছি এবং খুকন ভাইরে আপনার কতটুক কোয়ালিটি দিয়েছি। খুকন ভাই আসলে দুবাই প্রবাসী, ওনার মালগুলো আল্লাহর রহমতে শেষ করব। এটা আপনার 6 ফুট বাই 7 ফুট আর উচ্চতা আছে আপনার হচ্ছে 7.5 ফুট। আসলে পালং খাটগুলো আলাদা একটা স্টাইল, কারণ আপনার গ্রাম অঞ্চলে যখন আপনার মশারি টাঙ্গানোর জন্য এমনি আপনার খাটগুলো যখন আপনি ফিটিং করেন তখন কিন্তু আপনার মশারির স্ট্যান্ড থাকে না, আর আপনি যখন পালং খাট নেবেন তখন কিন্তু আপনার মশারির স্ট্যান্ড থাকে এবং এটা আপনার ভালো মতো মশারি টাঙ্গানো যায়। আসলে গ্রামে অনেক মানুষ মশার অত্যাচারের কারণে আসলে মূলত এই পালং খাটগুলো ব্যবহার করে। আপনার এই পালং খাটটা পুরোটা চিটাগাং সেগুন কাঠের, আর এটা আপনার উচ্চতা এবং কাজের কোয়ালিটি আমি আপনাদেরকে আজকে ভালো করে দেখাবো। অনেক সময় আমরা আসলে ফিটিং করে খাটগুলো ভিডিও দিতে পারি না, আসলে জায়গার অভাবে ভিডিও দেওয়া হয় না। আজকে যেহেতু সুযোগ হয়েছে তাই দেখা যাচ্ছে ভিডিও দিতেছি। আপনারা যে এই খাটটা দেখতেছেন এটা কিন্তু আপনার অনলি কালার ছাড়া এখন পর্যন্ত ঘষা হয় নাই, বার্নিশ করা হয় নাই, কিচ্ছু হয় নাই, এইমাত্র আমার শোরুমে আসছে, তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। কতটা ভালো হয়েছে আমি নিজেও বলতে পারি না, আসলে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো হয় ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। এইটা আপনার পুরাটা হচ্ছে 4.5 ইঞ্চি কাঠের থেকে খুদাই করে ডিজাইনটা নেওয়া। এই জায়গার যদি গোলাপের কোয়ালিটি এবং আমাদের কাজের কোয়ালিটিগুলো ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, কালার ছাড়া ফার্নিচার যদি এত সৌন্দর্য দেখা যায় তাহলে কালার করলে না জানি কত সুন্দর লাগবে। আপনার এটা যখন আপনার ইটালিয়ান লেগার পলিশগুলো করব তখন কিন্তু আপনার দেখার মতো হবে। আপনার এই পায়াগুলো কিন্তু আপনার 6-6 মোটার থেকে পায়া নেওয়া। আসলে এদেন এইটা কিন্তু আপনার এইরকম মোটা ছিল, এরপরে টন করি নকশা করি তারপরে গেলা পায়াগুলো নকশা করা। এই জায়গার যদি আর এই জায়গার আমাদের বিছনার কোয়ালিটিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা কিন্তু আপনার সবগুলো কিন্তু আপনার আনাম তক্ত। একটা বিছনা আপনার 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি এরকম বিছনা, আর আমাদের বিছনাগুলো ফাঁক থাকে না, দেন আমাদের এক আঙ্গুল ঢুকবে আর কি, 1/2 ইঞ্চি ফাঁক। আর এটা আপনার সলিড কাঠের থেকে ডিজাইনগুলো কেটে কেটে করা। আপনি যদি এই সাইড থেকে ডিজাইনটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, এটার আমাদের যে গোলাপের কোয়ালিটিগুলো আসলে দেখতে অসাম লাগে আসলে কালার ছাড়া। আর আল্লাহর রহমতে যখন কালার কমপ্লিট করব তখন আপনাদের সাথে আবার ভিডিও দেব। আর আপনি যদি এই সাইডের ডিজাইনগুলো দেখেন আপনার, এটা কিন্তু আপনার চতুর্মুরাই ডিজাইন আছে, এটা আপনার চতুর্মুরাই ডিজাইন আছে। আর এটা আপনার পালং খাটগুলো আসলে খুবই সুন্দর এবং স্মার্ট খাট, কারণ আমাদের সারা বাংলাদেশের ভিতরে প্রত্যেকের ঘরেই আসলে দরকার এরকম পালং। আপনার এই পালংগুলো আসলে কিন্তু অনেক সুন্দর লাগে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আসলে এই খাটটার প্রাইসটা বলবো, কেউ যদি লেগার পলিশে নেন তাহলে এইটার প্রাইস পড়বে অনলি 1,75,000 টাকা, আর কেউ যদি হ্যান্ড পলিশে নেন তাহলে এই খাটটার প্রাইস পড়বে অনলি 1,70,000 টাকা। আসলে অনেকে ভাবতে পারেন যে একটা খাটের দাম এতগুলো টাকা, আসলে ভাই আপনারা কিন্তু পোটাকে টাকা দিবেন, আমার চেহারা দেখি টাকা দিবেন না, আমি যেরকম কাজ করি যেরকম মেহনত করি আপনারা সেই অনুযায়ী আমাদেরকে টাকা দিবেন। আর এই খাটটা আমাদের কালারের গ্যারান্টি 15 থেকে 20 বছর, আর কাঠের গ্যারান্টি আপনার 50 বছর। আমাদের মেমোতে উল্লেখ করা আপনার লিখা থাকবে যে একদম 50 বছর লিখিত গ্যারান্টি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমি আপনাদের সাথে প্রতিনিয়তই নতুন নতুন কন্ডিশন নিয়ে যাবো, আর এটা কীরকম হয়েছে আপনারা সবাই জানাবেন। আর সবসময় আমি একটা কথা বলি, আপনারা সবাই নিজ নিজ পরিবার নিয়ে ভালো থাকবেন। আমরা আজকে দেশে বিদেশে যে যে জায়গায় কষ্ট করি আসলে আমাদের ফ্যামিলির জন্য, তাই আমি
সবসময় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা সবাই নিজ নিজ পরিবারের দিকে খেয়াল রাখবেন, মা বাবার যত্ন নেবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ঠিকানাটা ঢাকা আশুলিয়া চারাবাগ। আর যদি কেউ কখনো ঘুরতে হলেও আল্লাদান ফার্নিচারে দেখে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।